শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের 15 বছরের আমলে দুর্নীতি আর লুটপাটে ভেঙে পড়েছে দেশের অর্থনীতির অবস্থা। সরকারের পট পরিবর্তনের পর ভেঙে পড়া এই অর্থনীতিকে সজীব করে তুলতে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগের সরকারের আমলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতি মাসে $1.3 বিলিয়ন বা 130 কোটি টাকা করে কমে আসছিল, তবে এখন তা ধীরে ধীরে বাড়ছে এবং স্থিতিশীল হচ্ছে। রোববার ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর এ তথ্য দিয়েছেন। ডক্টর আহসান এস মনসুর বলেন, সার বিদ্যুৎ ও আদানি সেবনের বকেয়া পাওনার জন্য এরই মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক লক্ষ্য আগামী 2 মাসের মধ্যে বাকি ঋণ পরিশোধ করে নভেম্বর ডিসেম্বরের মধ্যে ঋণ মুক্ত হওয়া। তিনি বলেন, এটি অর্জন করা সম্ভব হলে বাজারে তারল্য পরিস্থিতির উন্নতি হবে। তিনি আরো বলেন, এই বকেয়া পরিশোধ করলে অর্থনীতির ওপর চাপ কমবে, যার ফলে অর্থনৈতিক ক্রিয়াকলাপ ত্বরান্বিত হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত $10 বিলিয়ন ঋণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। গত 2 মাসে কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি ও অন্যান্য অত্যাবশ্যকীয় সেবায় বকেয়া $1.8 বিলিয়ন বা 180 কোটি টাকা পরিশোধ করে অপরিশোধিত বিল $2.5 বিলিয়ন বা 250 কোটি টাকা থেকে $700 মিলিয়ন নামিয়ে এনেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অবশ্য দেশের ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা এখন $103 বিলিয়নে পৌঁছেছে। এ কারণে ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে, তবে তা সত্ত্বেও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান ঋণের চ্যালেঞ্জ সফলভাবে কাটিয়ে উঠতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। গত 8 অক্টোবর পর্যন্ত BMS-6 হিসাব অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $19.82 বিলিয়ন আর মোট রিজার্ভ $24.97 বিলিয়ন পৌঁছেছে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।